বাংলাদেশে 2 দিন পর পর একটা ভিডিও ভাইরাল হয়। অনেক সময় আমারও অনেক কথা থাকে, কথা বলতে ইচ্ছা করে কিন্তু বলি না, যে মানে বলতে আর ইচ্ছা করে না তাই বলি না। কিন্তু যখন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এইরকম একটা সিচুয়েশন আসে, তখন আর না বলে থাকতে পারলাম না। আর অনেক দিন ধরেই দেখতেছি এই ভিডিওটা ভাইরাল হচ্ছে, আমি ভাবলাম আমারও তো কিছু কথা আছে, আমার একটা মাধ্যম আছে, আমি তাহলে কিছু বলি, কারণ ওরা তো আমাদেরই সন্তান, তাই না? এখানে তো কিছু কথা বলাই যায়। আর এদের কাছ থেকে তো আমরা অনেক কিছু চাই, এরা যদি পরে একটা ভালো পজিশনে যায় এদের দ্বারা কি হবে? এদের দ্বারা ভালো কিছু দিতে পারবে? প্রশ্নই আসে না। এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরবে এই নিয়েই তারা এত লাফালাফি, দেশে যেখানে মানুষের একমুঠো ভাতের নিশ্চয়তা নাই, থাকার নিশ্চয়তা নাই, সে তারা সর্বোচ্চ বিদ্যাপাঠে বসে পোশাকে, এইটা কি পোশাকের স্বাধীনতা বলে বিলেল্লাপানা করা? তোদের কাছ থেকে কি শিখতেছে? আর 5টা বাচ্চা যে বড় হবে, তোরা একটা স্কুলের টিচার হলে তোরা কি শিক্ষা দিবি বলতো? তোরা তো ভালো পজিশনে পড়ালেখা করতেছিস, তোরা বড় কিছুতে যাইতেই পারবি, কিন্তু তোদের কাছ থেকে দেশ জাতি কি পাবে একটা বার ভাবছিস? তোরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে দেখাইতেছিস, আবার নানি দাদিরে নিয়ে আসছে। আমার অবাক লাগে যে কি করে নানি দাদিদের এখানে তুললো, এটা আমার মাথায় আসতেছে না। একবারও দেখা যাবে ওই টাইমে নানি দাদিরা যারা ব্লাউজ ছাড়া কাপড় পরতো তারা এখন আর নাই, কিন্তু তারা কোনো অশালীল থাকার জন্য ব্লাউজ ছাড়া কাপড় জীবনে পরে নাই, এটা কি বলতে পারবে কেউ? তারা কখনো কোনো ছেলের সামনে এভাবে যাতায়াত করে নাই, তারা যখন ব্লাউজ ছাড়া কাপড় পরতে হয়েছে কিছু গরমের জন্য পরছে, তারা কিন্তু ঘরের মধ্যে। আমি জানি না কারা এই বেহায়াপানার জন্য আগের দিনের দাদি নানিরা বেহায়াপানার জন্য ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, আর যারা নিছক ব্লাউজ নাই তারা বাধ্য হয়েছে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে ব্লাউজ নাই দেখে, কিন্তু তারা কিভাবে শাড়িটা পরছে তাদের দেখে তো কখনো নোংরামি মনে হয় নাই, মনে হয় নাই পাড়ার মহিলা, কিন্তু তাদেরকে নিয়ে আসছে। কত বড় ফালতু বাচ্চা হইলে এই ধরনের কাজ কথাবার্তা বলে, আগের দিনে আগের দিনের মতো থাকতে পারবি না? তারা ব্লাউজ ছাড়া কাপড় পরছে ব্লাউজ নাই বিধায়, ব্লাউজ দিতে পারে নাই হাজবেন্ড অথবা দেয় নাই, কিন্তু তারা কারা? যারা গরিব মানুষ তারা? আরে তোরা তো ডলি জহরের নাটকও দেখিস, যে তারা ব্লাউজ ছাড়া কাপড় যেগুলো পরে কোন কোন জায়গায় যায় ব্লাউজ ছাড়া কাপড় পরে। সেই দাদি নানিদের নিয়ে আসছে, দাদি নানিরা তখন বাইরে যাইতো রিক্সাকে পুরা ঢেকে বাইরে যাইতো, এটা আমি দেখছি। আর তোদের সময় তো আর তোরা যত আলগা করে বাইরে আসছিস, আরে তোরা ব্লাউজ ছাড়া কাপড় পরবি, ঠিক আছে ব্লাউজ ছাড়া কাপড় পর যা ইচ্ছে তাই, কিন্তু ফলাওভাবে বলার কি হইলো? আমার মাথায় আসলো না তোরা এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নেওয়ার জন্য ল্যাংটা হয়ে থাকবি আর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নিবি, এটার কোন যুক্তি আছে আমার মাথায় আসে না, এটা কোন ধরনের? যারা কে কোন ধরনের আন্দোলন করে গভর্নমেন্টের উচিত সেটা একেবারে টিক চিহ্ন দিয়ে রাখা, পরবর্তীতে তো তারা তো বড় বড় পজিশনে অ্যাপ্লাই করবে, যাদের এই ধরনের নোংরা মেন্টালিটি তাদের জন্য ওই সমস্ত জায়গায় কোনোদিনও চান্স না দেয়, কারণ তারা ভালো কিছু দিবে না, তারা যেই প্রতিষ্ঠানে ঢুকবে সেই প্রতিষ্ঠান নোংরা করে ছেড়ে দিবে। তাই আমার গভর্নমেন্টের কাছে একটা অনুরোধ, যেন এইগুলো চিহ্ন থাকে যে কে কোন ধরনের আন্দোলনটা করে, আন্দোলনের যুক্তি কতটুকু। ছাত্রছাত্রীরাই কিন্তু দেশের ভবিষ্যৎ, তারাই কিন্তু একটা দেশকে সুন্দর করতে পারে, আর তারাই দেশটার একদম অরাজকতা একেবারে নিচে নামাই দিতে পারে, ওদের দেখে আরও 5টা বাচ্চা শিখবে কি শিক্ষা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, ভাবতেও কষ্ট লাগে। আর সেই শিক্ষার মধ্যে নিয়ে আসছে নানি দাদিরে। ও তারপরে আর একটা কথা, দেখো তোমরা যারা আন্দোলন করতেছ অবাক লাগে, একজন ঘেউ করলো সঙ্গে সঙ্গে একদল লোকজন নেমে গেল, একদল মেয়েরা, কিন্তু তোমরা মেয়েরা যারা ওর পাশে থেকে আন্দোলন করতেছ তাদের ফেসটা কিন্তু পুরা দেখাই দিচ্ছ, ওর ফেসটা কিন্তু দেখানো নাই, ওর ও যখন ওর যে গেটআপ, ও গেটআপ চেঞ্জ করলে ওরা কেউ বুঝবে না, আন্দোলনে যে নায়িকা তাকে কেউ কিন্তু বুঝবে না যে কে আন্দোলন করছে, ও গেটআপ চেঞ্জ করলে ওর চেহারা চেঞ্জ হয়ে যাবে, ওর চেহারাটা ওইভাবে বোঝা যায় না, কিন্তু ও সানগ্লাস পরে চুলের স্টাইল চেঞ্জ করে ও যেইভাবে আসছে তোমরা কিন্তু সেইভাবে আসো নাই, তোমরা অনেকেই আসছে একদম স্বাভাবিকভাবে,
কিন্তু যে তোমরা কার পিছনে ওদের ওর পিছনে আসো উলঙ্গ হয়ে থাকার জন্য, মানে মেন্টালিটিটা কতটা নোংরা হলে এই ধরনের চিন্তাভাবনা করতে পারে। স্বাধীনতা 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 করতে করতে যে কোথায় যায় স্বাধীনতা ঠেকছে, আসলেই কি এর নাম স্বাধীনতা? এটা হলো নোংরামির বিলাসিতা, এটার নাম স্বাধীনতা না। তোমরা দেশের কি অবস্থা, কোথাও লোডশেডিং, খাবার এবং সমস্ত জিনিসপত্রের দাম, তা থুয়ে কি শাড়ি সারা ব্লাউজ পোশাকের স্বাধীনতা? এই দেখি বদমাইশি সারা কিচ্ছু না, পৃথিবীর সব দেশেই যে যেই পোশাক পরুক না কেন অবস্থান ভেদে কিন্তু আছে, অবস্থান আছেই, সে যেইখানেই যাও তুমি পড়তেছ, তুমি হাফ গেঞ্জি পরতে পারো, মানে কিন্তু কিন্তু কেউ বিকিনি পরে কিন্তু ওই যে আমেরিকাতেও ঘুরে না, রাস্তায় কেউ দেখা যায় না বিকিনি পরে ঘুরতেছে, ওই দেশে তো পোশাকের স্বাধীনতা আছেই, কিন্তু এইভাবে চলে না। তার আমাদের দেশ একটা মুসলিম কান্ট্রি, আমরা কেমন করে আশা করি যে আমরা পোশাকের স্বাধীনতা করতে 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 আমরা উলঙ্গ পোশাকের স্বাধীনতা চাই? হও, তোমাদের যদি ইচ্ছা করে বৈরাগী বৈষ্ণবী হইতে হও না কেন, তাদের মতোই লাইফ লিড করো, কই রাস্তা দিয়ে দেখো না বৈরাগীরা যায়, কই কেউ তারা দিক তাকায়, কেউ কিন্তু কিন্তু কোনো কমান্ডও করে না, তারা তাদের মতো আছে, সেই বেশটা নেও না কেন, তোমরা নেও, তখন কিছু বলবে না, অথবা পাগল, পাগলকে কেউ কিছু বলে, কেউ কিচ্ছু বলে না, কিন্তু তোমরা সর্বোচ্চ বিদ্যা পাঠে বসে নোংরামিটা করবা, এটা কেমন কথা? মানে তোমাদের কথা হলো তোমরা সর্বোচ্চ বিদ্যা পাঠে আসো, তোমাদের যে কোনো যুক্তি কি সঠিক এই ধারণার উপরই তোমরা আসো, তোমরা যা বলবা তাই ঠিক, তাই সেটাই মেনে নিতে হবে, কিন্তু একটাবারও চিন্তা করলে না যে আমরা কি দিলাম সমাজে? আমাদের দ্বারা তো মানুষের, আমাদের কাছে তো দেশ অনেক কিছু চায়, তুমি শুধু তোমাকে ছোট করো নাই, তুমি নিজের দেশটাকে ছোট করছো, নিজের মা বাবাকে ছোট করছো, নিজের দাদা দাদিকে ছোট করছো, সবাইরে ছোট করছো, আর এই তোমার ইন্ধনে আরও কিছু বাচ্চা, বাচ্চা না তো তোমরা, তোমরা তো আর বাচ্চা না, তোমরা হলো বুড়ি, তোমাদের বয়স তো আর কম হয় নাই, সবার বয়স অন্তত 20-22-25 এমন তো হয়েই গেছে, 20-22 তো হয়েছেই সবাই, 20-22 বছরের একটা মেয়ে অনেক কিছুই জানে, অনেক কিছু যায়নি, তারা অতিরিক্ত বিলাসিতার কারণে এইটা ফসল, অতিরিক্ত বিলাসিতার কারণ, রাতকে রাত ভাববে না, দিনকে দিন ভাববে না, কিন্তু এটা ঠিক না, একদমই ঠিক না, কারণ তোমাদের কাছে অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু দেওয়ার আছে, তোমাদের অনেক কিছু করার আছে, তোমরা এই পথ থেকে না এসে ভালো পথে যাও, যেটা তোমাদের কাছে আমরা আশা করি। তোমরা মৃত দাদি নানিরে নিয়ে কথা বলো, তোমরা একটা কিছু আন্দোলন করো, আন্দোলন করার আগে সঠিক আন্দোলনটা করো, যে কী আন্দোলন করলে এর রেজাল্টটা কী হবে সেটা বুঝে আন্দোলন করো। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আমার মনে হইলো একটু বলা দরকার, তাই আমি বললাম, অনেক কথা অনেক সময় বলতে ইচ্ছা করে কিন্তু আসলে ওইভাবে আগ্রহ প্রকাশ করতে পারি না, কিন্তু এত শুনতেছি তো, না এই বয়সের মেয়েরা এইরকম হবে ভাবতেও পারি না, যে আমাদের অবস্থানটা কোথায় চলে গেছে, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেখানে তারা পোশাকের অশালীলতা নিয়ে আন্দোলন করে। ভালো থাকবেন সবাই, ভালো কিছু দেন, ভালো কিছু চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।